ছবি তুলবে পরে, আগে একটু আমার পেটটা চুলকে দাও দেখি। এই আরজে নিয়ে এক গন্ডার হাজির এক ফিল্মিং ইউনিটের মাঝে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা ফিল্মিং করতে গিয়ে এরকম নানা অভিজ্ঞতা অনেক সময়ই হয়ে থাকে। কখনো মিরক্যাট চড়ে বসে ক্যামেরাম্যানের মাথায় পিঠে, আবার কখনো বা শিং বাগিয়ে বলগাহরিণ তেড়ে এসে গুতিয়ে দেয় ক্যামেরাম্যানকে। এইরকম ঘটনাগুলো দেখলে মনে হয় যেন প্রকৃতি আমাদের প্রতি মুহূর্তে অবাক করে দিতে পারে। দেখুন আরও একবার ভিডিওটা। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন এক বিখ্যাত আফ্রিকান চলচ্চিত্র নির্মাতা গার্থ ডি ব্রুনো অস্টিন, আর তার সঙ্গে রয়েছেন তার ক্রিউয়ের লোকজন। ঘন জঙ্গলের মধ্যে বিভিন্ন ওয়াইল্ড লাইফ শুটিংয়ে ক্রিউ যখন ব্যস্ত, তখনই ঘটল এই আশ্চর্য ঘটনাটা। মানুষ, ক্যামেরা, যন্ত্রপাতি সব কিছু নিয়েই যেন বড় কৌতূহল তার। ধীর গতিতে আর স্থির চিত্তে গন্ডার মশাই এসে দাঁড়ালেন ঠিক অস্টিনের পাশে। তারপর এক প্রকার রিকোয়েস্ট করলেন তার পেট চুলকে দিতে। একথা অস্টিন কীভাবে বুঝলেন সেটা বলা দুষ্কর, কিন্তু বুঝেছেন যে ঠিকই, সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তাই যেমন আরজি তেমন কাজ, গন্ডারের পেট চুলকে দিচ্ছেন অস্টিন, আর গন্ডারও নিজেকে আগে পরে করে যেন একটু আহ্লাদও নিচ্ছে। আর এই ভিডিওটা অস্টিন শেয়ার করেছেন 2017 সালে। শেয়ার করার সঙ্গে সঙ্গে ভিডিওটা ভাইরাল হয়, 27 মিলিয়নেরও বেশি ভিউজ পেয়েছে এই ভিডিওটা। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা মাঝে মধ্যেই এরকম নানা আশ্চর্য ঘটনার সম্মুখীন হয় তারা হয়ে থাকেন, এবং এই ভিডিওটাও কিন্তু সেটাই বলছে যে কখনো কখনো যেন এই জীবজন্তুরা তারা একটু আধটু আহ্লাদীয় হয়ে ওঠে। এবং গন্ডারের এই যে পেট চুলকে দিচ্ছেন অস্টিন, আর গন্ডারও কিন্তু নিজেকে যেন আগে পরে করে একটু আহ্লাদ নিয়ে নিচ্ছেন, এইরকম ঘটনা খুব একটা নজরে না এলেও অনেক সময় কিন্তু এই আশ্চর্য ঘটনাগুলো সত্যি ঘটে। তো কেমন লাগলো এই ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো সমস্ত আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করে রাখুন।